সৌদি আরবে প্রবাসী ভাইরা ভুলেও সৌদি আরবে এই কাজটি করবেন না। সৌদিতে এই কাজটি করলেই 200 রিয়াল জরিমানা। সৌদিতে এখন থেকে ধূমপান করা নিষেধ। এমন জায়গাগুলোতে কেউ ধূমপান করলে তাকে 200 রিয়াল জরিমানা গুনতে হবে, যা বাংলাদেশি টাকায় 5,000-এর কাছাকাছি। সৌদি খাদ্য এবং ওষুধ অথরিটি নির্বাহী পরিচালক আব্দুর রহমান আল সুলতান জানিয়েছে, ধূমপান করা নিষেধ। এরকম স্থানে ধূমপান করিলে তাৎক্ষণিক 200 রিয়াল জরিমানার বিধান করা হয়েছে। তিনি আরও বলেন, যেসব কোম্পানি, কারখানা, অফিস, আদালতে ধূমপানের প্রতি সরকারিভাবে বিধিনিষেধ রয়েছে, সেসব স্থানে এই সংক্রান্ত বিধিনিষেধ লঙ্ঘনের দায়ে 5,000 থেকে 20,000 রিয়াল জরিমানা করতে পারবে কর্তৃপক্ষ। তামাক এবং ধূমপান নিয়ন্ত্রণের জন্য বিশেষ কমিটি সতর্কতার সঙ্গে নির্দিষ্ট স্থানে ধূমপানের বিষয়টি সর্বক্ষণিক তদারকিতে রাখবে বলে জানিয়েছে আব্দুর রহমান আল সুলতান। যেসব স্থানে ধূমপান নিষিদ্ধ, খাদ্য এবং ওষুধ অথরিটি কর্তৃক পরিচালিত সব কোম্পানি, খাদ্যদ্রব্য ওষুধ তৈরি হয় বা খাদ্যদ্রব্য ওষুধে তৈরিতে সহায়ক যে কোনো সরঞ্জাম তৈরি কারখানা ও গুদাম এবং ওষুধ, পানীয় এবং খাদ্যদ্রব্য বহনকারী যানবাহনে ধূমপান নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া হাসপাতাল, ক্লিনিক, ল্যাব, ফার্মেসি ইত্যাদি স্থান ও ধূমপানমুক্ত স্থানেও আওতা রয়েছে। এখন থেকে সৌদিতে উল্লেখিত স্থানগুলোতে ধূমপানরত ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা। তাই প্রবাসী ভাইরা, আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা এই ব্যাপারে সতর্ক থাকবেন। ভিডিওটি দয়া করে সকল প্রবাসী ভাইদের সাথে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। আর আমার চ্যানেলে আপনার নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল লেটেস্ট নিউজ আপডেট সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।